বলি সেই বাসনে মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের সরকার জানিয়ে রাখুন, মাদলাম শেখ উলামা কেরাম জানিয়ে রাখুন, আল্লামা মামুনুল হক, আল্লামা আইয়ুবী, আল্লামা ফয়জুল করিম সহ সারা বাংলার কোন উলামা কেরামের প্রতি যদি কোন হুমকি আসে, সাবধান, আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, জানিয়ে রাখো, আমাদের কাছে রাইফেল না থাকতে পারে, আমাদের কাছে বন্দুক না থাকতে পারে, আমাদের কাছে ইমানি এথম আছে, এমন আগুন জ্বলবে যে আগুন নিভানো সম্ভব হবে না। আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। আপনারা শুনেছেন বুলার বুরহানউদ্দিনের সেই রক্তরঞ্জিতের কথা, শুনছেন না শুনছেন না? আমার ভাই বুলার একটা হিন্দু ছেলে, সেই বুরহানউদ্দিনের একটা হিন্দু ছেলে, আমাদের মায়ার নবী, দিনের নবী, যেই দিনের জন্যে দানদানকে শহীদ করে দিয়েছেন, যেই দিনের জন্যে সারা অঙ্গে জখম খেয়েছেন, সেই মায়ার নবী দিনের নবীকে একটা হিন্দু ছেলে কটাক্ষ করে নবীজিকে অপমানিত করেছে। আমার ভাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার সাথে একটা মুসলমান ছেলেও আছে, আমরা মেনে নিলাম, হিন্দু তো হিন্দু বেইমানি, মুসলমানটা যদি হয় তাকে হে একটা নাস্তিক, বলুন কথাটা ঠিক না বেঠি? আমার ভাই সেই এলাকার তৌহিদি জনতা নবীর মহব্বতে জেগে উঠছে, আমার ভাই নবীর মহব্বত কার অন্তরে নাই, যার ভিতরে ইমানের লেশ আছে নবীর মহব্বত তার অন্তরে আছে, বলুন কথাটা ঠিক না বেঠি? সেই বুরহানউদ্দিনের মুসলিম তৌহিদি জনতা ওনারা নবীজির মহব্বতে, আমার নবীর মহব্বতে, আপনি আমাদের নবীর মহব্বতে প্রতিবাদ এলামছেন, প্রতিবাদ করেছেন, মিছিল মিটিং করেছেন, এখানে যাইয়া আমার ভাইজান দেশের পুলিশ গুলি করে ফাঁকির মতো সেই তৌহিদ জনতা মুসলমান একটা ছেলে কুরআন হাফিজ ও সিনার মধ্যে 30 পারার কুরআন, আর একটা ছেলে এক মায়ের 25 সন্তান কলেজের ছাত্র, আর বাকি মুসল্লি 6 জনকে পাখির মতো গুলি করে শহীদ করে দিয়েছে। ভাই এ দেশের প্রশাসন নীরব নিস্তব্ধ, উলামায়ে কেরাম প্রতিবাদ জানাইতেছেন, উলামায়ে কেরাম বিচার চাইতেছেন, নীরব নিস্তব্ধ হয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করি এ দেশের কোর্ট কাছারি আদালত, এ দেশের বিচার বিভাগ এত নিস্তব্ধ কেন? এ দেশের বিচার বিভাগ আমাদের দেশের জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে, এই বিচার বিভাগ যদি ব্যর্থ হয়ে থাকো বিচার বিভাগ আমাদের হাতে অর্পণ করো, আমরা 24 ঘন্টার ভিতরে জানিয়ে রাখো আমার নবীর দুশ্মনটিকে আমরা 24 ঘন্টার ভিতরে ফাঁসির কাস্তে ঝুলাবো। আমার ভাইজান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রশাসন পুলিশ বাহিনী সেই পুলিশের তলে পুলিশের পিছনে মোটা অঙ্কে বাতা দিয়া কোটি কোটি টাকা ব্যয় করে এই পুলিশের হাতে বন্দুক তুলে দেওয়া হয়েছে, হাফেজ কুরআনকে শহীদ করার জন্য নয়, কলেজের আমার ছেলেকে শহীদ করার জন্য নয়, সেই মুসল্লিদেরকে শহীদ করার জন্য নয়, তোমাদের হাতের বন্দুক আমাদের হাতে দাও, ওই বন্দুক দিয়ে নবীর দুশ্মনকে নিষ্পেষিত করে দিবে। আমার ভাইজান তৌহিদি জনতা, ইমাম হুসাইন নবীর নাতি আসাদুল্লাহ গালী শেরে খুদা আলীর ছেলে, খাতুন জান্নাত ফাতিমার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আহলে বায়াত সহ 82 জনের কাফেলা নিয়া রওনা হলেন বসরার দিকে। রওনা হওয়ার আগে মুসলিম ইবনে আকিলকে ছোট দুইটা নাবালক ছেলে, একটা মোহাম্মদ আর একটার নাম ইব্রাহিম, দুইটা ছেলে সহ মুসলিম ইবনে আকিলকে সেখানের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন। রওনা দিলেন ইমাম হুসাইন 82 জনের কাফেলা নিয়ে। পথিমধ্যে যে আসুন পাইলেন মুসলিম ইবনে আকিল, ছোট দুইটা নাবালক ছেলে সহ শহীদ হয়ে গেলেন। নবীর নাতি ইমাম হুসাইন তখন পথিমধ্যে কোন ভূমিকা নিলেন? আমার গায়ে একটা ফোঁটা রক্ত থাকছে, আমার ভাই রক্তে রঞ্জিত হয়ে শহীদ হয়েছে, এর বদলা না নিয়ে আমি যাব না। ইমাম হুসাইন কারবালার মাঠে গিয়ে 82 জনের কাফেলা নিয়ে আহলে বায়াত সহ সেখানে রক্তে রঞ্জিত হয়ে শহীদ হলেন। এটা হলো মুসলমানের ইতিহাস, মুসলমানের ইতিহাস, রক্ত দেবার ইতিহাস, মুসলমানের ইতিহাস, জান দেবার ইতিহাস, মুসলমানের ইতিহাস, শহীদ হওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস, কারবালার ইতিহাস। বরাকান্ত মন্ডিয়া বলতে হয় আমাদের এই বাংলাদেশ 55,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 700 কোটি তৌহিদি মুসলমান। আমরা দৃঢ় কণ্ঠে আমরা কমিটমেন্ট করতেছি, জানিয়ে রাখো আমরা দৃঢ় কণ্ঠে কমিটমেন্ট করে বলতে চাইতেছি, জানিয়ে রাখো এ বাংলার মুসলমান, আমরা 700 কোটি মুসলমান, আমরা গোর বাড়ি ছেড়ে আমরা বিশেষ করে বিবারিয়ার মুসলমান, বিশেষ করে সিলেটের জালালি তৌহিদি মুসলমান, যারা রিয়াহুম খলফা জুহুরিহিম, আমরার বউ বাচ্চাকে ছেড়ে আমরা সেই বুলার বুরহানুদ্দিনের দিকে লং মার্চ করে সেখানে আমরা জমায়েত হব। এ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পুলিশ বাহিনীকে সেখানে পাঠান, পাঠিয়ে আমাদেরকে গুলি করে আমাদেরকে শহীদ করে দেন, আমরা আমাদের ভাইদের সাথে শহীদ হতে চাই, সেখানে আর একটা করবলা গোটা ইতে চাও। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন, আমরা খুশি হয়েছি, ঠিক না বেটি? ডাকাত চুরদেরকে দমন করতেছেন, আমরা বড় খুশি। ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা মুসলমান, আমরাও মুসলমান, সেই নবীর মহব্বত মুসলমানের অন্তরে কতটুকু জানেন? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর মহব্বত বাবার চাইতেও বেশি, নবীর মহব্বত মায়ের চাইতেও বেশি, নবীর মহব্বত স্বামীর থেকেও বেশি, নবীর মহব্বত স্ত্রী থেকেও বেশি, নবীর মহব্বত সংসার থেকেও বেশি। সেই নবীর মহব্বত আপনার অন্তরে ঢুকান, দেশবাসীর দাবি রক্ষা করুন, নবীর দুশ্মনদেরকে পাশে দিয়ে আমাদেরকে খুশি করুন। মন বড় বরাক্রান্ত মন নিয়ে কথা বলতেছি আমার ভাই জান, শেষ কথা বলি, শেষ একটা কথা বলি, সেই বাসনে মাননীয় প্রধানমন্ত্রী, এ দেশের সরকার জানিয়ে রাখুন, মাদালাম শেখ উলামায়ে কেরাম জানিয়ে রাখুন, আল্লামা মামুনুল হক, আল্লামা আইয়ুবি, আল্লামা ফয়জুল করিম সহ সারা বাংলার কোন উলামায়ে কেরামের প্রতি যদি কোন হুমকি আসে, সাবধান, আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, জানিয়ে রাখো আমাদের কাছে রাইফেল না থাকতে পারে, আমাদের কাছে বন্দুক না থাকতে পারে, আমাদের কাছে ইমানি এথম আছে, এমন আগুন জ্বলবে যে আগুন নিভানো সম্ভব হবে না।